আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। শেষে বলতেছে কি যে যারা বলে যে খালি বেদাত বেদাত, যে আল্লাহ রাসূল এটা করেন নাই, সাহাবীরা করেন নাই, ওই সকল মৌলবীদেরকে আমি বলতেছি যে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি যখন টয়লেটের প্রয়োজন হইতো অনেক দূরে চলে যেতেন। এটা আবু দাউদের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি টয়লেটের প্রয়োজন হইলে, তৎকালীন যুগে তো আর টয়লেট ছিল না, তো আরব দেশের লোকেরা এরকম দূরে গিয়ে তারা টয়লেট সারতেন, পাহাড়ি এলাকা, পাহাড়ের ওই পাশে চলে গেলেই তো লোকজন নাই, মানুষ নাই, কিছু নেই। তো কয় নবী সাল্লাম তো এরকম বিল্ডিং ঘরের মধ্যে অ্যাটাচড বাথরুমে কোনোদিন টয়লেট করেন নাই। তুমি মৌলবি যে অ্যাটাচড বাথরুমে টয়লেট করতেছো, এটাও তো বেদাত। মাহফিলের মধ্যে বলতেছে আপনারা যে সকল হুজুরে বেদাত বেদাত কয় ওই সকল হুজুরে ধরবেন যে তোমার ঘরে তো অ্যাটাচ বাথরুম, আল্লাহ রসুল অ্যাটাচ বাথরুমে যায় নাই, এটা বেদাত হবে না? এবার আপনি কি বলবেন? কত বড় জাহালত, মূর্খতা! এর আগে আমরা বারবার বলছি যে বেদাতের সম্পর্ক হইল কিসের সাথে? ফি আমরিনা, ফি ইবাদাতিনা, ফি দীনিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে দিয়েছেন যে মান আহাদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি নতুন কিছু তৈরি করে, ফি আমরিনা, আমরিনা মানে ফি ইবাদাতিনা, আমাদের ইবাদতের মধ্যে যদি নতুন কিছু তৈরি করে, অথবা দীনের ভিতরে, ফি দীন, ফি দীনিনা, আমরিনা মানে ফি দীনিনা, আমাদের দীনের মধ্যে, দীনের ভিতরে, লি দীনিনা না, লি আমরিনা না, কথাটা বুঝতে হবে। একটা হলো ফি আমরিনা, আরেকটা হলো লি আমরিনা। ফি আমরিনা হলো দীনের ভিতরে, আমলের ভিতরে, ইবাদতের ভিতরে, আর লি আমরিনা, লি ইবাদাতিনা, লি দীনিনা মানে দীনের জন্য, ইবাদতের জন্য, আমলের জন্য, আমলের জন্য, ইবাদতের জন্য, দীনের জন্য। নতুন আধুনিক তথ্য প্রযুক্তি যা নিবেন কোনোটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হলো কি? ইবাদাতিনা, ইবাদতের মধ্যে। আপনি মসজিদ একসময় ছিল কাঁচা, আপনি বিল্ডিং করছেন, বিল্ডিং করে ফ্যান লাগাইছেন, এখন ফ্যানের পরে এসি লাগাইছেন, আরও কত সুন্দর সুন্দর টাইলস লাগাইছেন, এগুলো কিসের জন্য? লি ইবাদাতিনা, ইবাদতের জন্য। এটা ইবাদতের ভিতরে না, কিন্তু আপনি টাইলস লাগানোর যত কিছু লাগান, জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত বানাইতে পারবেন না। যদি বলেন যে আগে কাঁচা মসজিদ ছিল তখন জুমা পড়ছে দুই রাকাত, এখন যেহেতু এসি মসজিদ, এখন এসি মসজিদে জুমা পড়ি চার রাকাত, যেহেতু এইদিকে উন্নতি হয়েছে তো নামাজের উন্নতি হতে হবে না? তাহলে ওখানে দুই রাকাতের জায়গায় চার রাকাত বানাইলে সেটা বেদাত, ফি ইবাদাতিনা। কিন্তু এইটারে আপনি এসি না, কিছুদিন পরে তো হয়তো আরও অনেক প্রযুক্তি বাইরে হইব, আপনি সেগুলা যত নতুন নতুন প্রযুক্তি আসবে এইগুলা বানাইবেন, বেদাতের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ হলো ওইটা ইবাদতের জন্য, ইবাদতের জন্য। যেমন এলেমের জন্য আমরা মাদ্রাসা বানাইছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এরকম আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এগুলো ছিল না, তো এগুলো কী জন্য বানাইছি? তাহলে বেদাত হবে না এগুলা? বেদাত হবে না, এই জন্য এগুলো হলো লিদ্দিনই না, লিদ্দিন, দিনের জন্য বানাইছি, এগুলা দিনের ভিতরে বানাইনি। দিনের জন্য, কোরআন শিক্ষার জন্য আমরা কত রকমের এলমে তাজবিদ, এলমে নাহু, এলমে সরফ, কত রকমের সাবজেক্ট আমরা তৈরি করছি, এগুলো কিসের জন্য? দিনের জন্য। এই জন্য এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই, এই কথাটা তাদেরকে ক্লিয়ার করে দিবেন। এটার অনেক ভাই এটা সম্মুখীন হয় যে বলে যে আরে মিয়া, তুমি যে এসি মসজিদে নামাজ পড়ো, আল্লাহ রসুল এসি মসজিদে নামাজ পড়ছেন, এটাও তো বেদাত। তারপরে কয় তুমি নিজেও তো বেদাত, তুমি রাসুলের যুগে ছিলানে, তুমি তো 1400 বছর পরে, তো তুমি নিজেই তো বেদাত। মানে এটা হলো ছয় হেব বেদাত, যারা বেদাতি, বেদাত করতে করতে যাদের মন মগজ চিন্তা শরীর বেদাত ছাড়া কিছু বুঝে না, এদের বক্তব্য হলো এটা। এই কথা শুনলেই আপনি বুঝবেন যে এই লোক বেদাতি, এটা বেদাতি চিনের বড় আলামত। বলবে যে আরে মিয়া, তুমি নিজেই তো বেদাত, তুমিও তো ছিলা না 1400 বছর আগে।